কারাগারের পর মুক্তি আকাশের তললৈ আহিল ডক্টর হেমন্ত শর্মা। উত্তর লক্ষিমপুর জেলা কারাগারের পর ওলার লগেলগে একাংশ ছাত্র ছাত্রীয় ভরি ধরলে ডক্টর হেমন্ত শর্মার গামোছা পিন্ধাই জনালে আদরণি। সকলকে ধন্যবাদই জানাইছো যখন আপ্রাণ প্রচেষ্টাত মোক এই ষোলো দিন এই মানুষখিনির এখন বেলেগ জগতের পরিচয় করালে। কারাগার আসলতে কি, কারাগার এখন এখন মূর্ত কারাগার, আমি দেখি থাকা কারাগার, কিন্তু আমি বহু মানুষই পৃথিবীর কিন্তু বেলেগ বেলেগ কারাগার বন্দী হয়ে আছো। কোনোবা বন্দী হয়েছে ক্ষমতার কারাগার, কোনোবা বন্দী হয়েছে অহংকার কারাগার, কোনোবাই আত্মতুষ্টির কারাগার বন্দী হয়ে আছে, কোনোবাই স্বজন তোষণের কারাগার বন্দী হয়ে আছে। সেই বিভিন্ন কারাগার বন্দী হয়ে আসলতে এই অবস্থা হয়েছে। এইজন ডক্টর হেমন্ত শর্মা, উত্তর লক্ষিমপুর মহাবিদ্যালয়ের অসমীয়া বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর হেমন্ত শর্মার বিরুদ্ধে একাংশ ছাত্র ছাত্রীয়ে তুলিছিল নিগ্রহর অভিযোগ। পিছে অভিযুক্ত অধ্যাপকে নিজের অভিযোগ খণ্ডন করবলৈ তু বুলিও শব্দ করবলৈ লওয়ার আগতেই ডক্টর হেমন্ত শর্মার সকল প্রাক্তন ছাত্র ছাত্রী আর চিনি পয়া সমগ্র অসমৰ লোকে অস্বীকার করলে এনে অভিযোগ, দাবি তুলিলে এই অভিযোগ হবই নোৱাৰে, ই ভুয়া, দুষ্ট চক্রর দ্বারা প্ররোচিত। আনকি সন্দেহর আবর্তত সোমাল খোদ মহাবিদ্যালয়খনের অধ্যক্ষগী, যার বিরুদ্ধে উত্থাপিত হয়েছিল ভয়ঙ্করতকৈও ভয়ঙ্কর জঘন্য অভিযোগ। কিন্তু হেমন্ত শর্মার চরিত্রের প্রতি উঠা প্রশ্ন ছাত্র ছাত্রী তথা রাইজে মানি লওয়া বাদেই সমগ্র সোশিয়াল মিডিয়াত শর্মার সপক্ষত সৃষ্টি হল এক ভাবিব নোৱাৰা ধরনের আন্দোলন। বৃহস্পতিবারে উচ্চ ন্যায়ালয়ে ডক্টর শর্মার জামিন মঞ্জুর করার পিছত শুক্রবারে মুক্তি আকাশের তললৈ আহিল ডক্টর হেমন্ত শর্মা। ওলাই আহিয়ে কলে, মোর সকল প্রাক্তন ছাত্র ছাত্রী তথা শুভাকাঙ্ক্ষীর ওসর মই কৃতজ্ঞ। মই বিশেষকে কৃতজ্ঞতা জানাম সমূহ অসমবাসীক, মোর শুভাকাঙ্ক্ষী সকলক, ছাত্র ছাত্রী সকলক। তেওঁলোকে আসলতে মোর কাষত থিয় হৈ এই মোর সময়ছোৱাত তেওঁলোকে যথেষ্টখিনি কষ্ট কৰিছে, যথেষ্টখিনি মোক সমৰ্থন জনাইছে। ষোল্ল দিনের জেলত কটোৱা সময়খিনি অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করে ডক্টর শর্মায় কলে, জেল জীবনে মোক সমৃদ্ধহে কৰিছে। বহুত কিতাপ পঢ়িলো আর কয়দীসকলের বহুতরে জীবন সম্পর্কে বহু কথা জানিলো। বিনা দুখত মোর দরে বহু মানুষই আহি সোমাই আছেহি, গতি তেওঁলোকৰ জীবনবিলাকৰ লগত পরিচয় ঘটিল। সেইখিনিয়ে অনাগত সময়ত এটা মানে বেলেগ কাম হব বলে মই ভাবিছো, ভাল কাম এটা। আনহাতে গোচর সন্দর্ভত ডক্টর শর্মায় কলে, বিষয়টি এতিয়াও আইনের আওতাত আছে, কিন্তু সত্য লুকাই না থাকে, সময় নিশ্চয় ইয়ার উত্তর দিব। এতিয়া আসলতে গোটে বিষয়টি মানে আইনের মাজত আছে, গতি মানে কবলে অকন অসুবিধা পাইছো। আইনের মাজত আছে যেহেতু, সময়ত আপনাদের গম পাব কথাখিনি। মই অসমবাসী রাইজক এই কথাই কম যে সততার কাম করে যাও, সেই সততার মূল্য, সততার পুরস্কার এদিন নহয় এদিন সকলে পাব। সঞ্জীব লাহনৰ রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইষ্ট।